बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम डियर स्टूडेंट्स गार्डियंस एंड अदर व्यूअर्स अस्सलाम वालेकुम। इस रूम में कानिस बिल्ला असिस्टेंट टीचर ढाका मैथ्स इंडस्ट्रीज सेकेंडरी स्कूल खुलना। नाउ आई एम टेकिंग एन ऑनलाइन क्लास फॉर माय किड्स ऑफ क्लास 9। आई बिलीव दे विल बी बेनिफिटेड टू वॉच द क्लास। वेलकम टू एवरीबॉडी फॉर माई 2 days ऑनलाइन क्लास। दिस इज फॉर यू। आई होप यू विल बी हैप्पी। हाउ आर यू स्टूडेंट्स? आई वॉज फाइन। सो लेट्स गो टू आवर 2 days लेसन। ओके स्टूडेंट्स, दिस इज इंग्लिश फॉर टूडे फॉर क्लास 9-10। So open your book. Look at the picture. What can you see in this picture? Guess. What are they doing? We are seeing here some people are crossing maybe a river or canal. So our today's lesson is the ferry boat. Are you aware, my students? Our today's lesson is Unit 4, Lesson 1. Look at the picture and answer these questions. Here are some questions. Why does the boatman carry passengers across a river? কেন একজন মাঝি সে যাত্রীদেরকে বহন করে এপার থেকে ওপারে নিয়ে যায়? I think the passengers are waiting to go another side of the river. Then other question, where can you find this kind of boat? কোথায় তোমরা এই ধরনের নৌকাগুলি দেখতে পাও? We see this kind of boat on rivers or canals. Another question, why do people use country boat? Maybe to cross the river and it is available. Okay? Now we are going to know some new words. At first, happen. Happen means kono kichu ghota, means take place. Then shoulders. Shoulders mean kaandh. The part of the body between the neck and the upper arm. Another cloud. Cloud means mek. A visible mass of water. Then shout means chitkar kora. A loud utterance. Casualties means a person killed or accident. Je lok ahoto hoy kimba kono durghotonay mara jay. Overcrowded. Overcrowded means janakirno. Maybe dense or congested. Okay? Now we are going to our today's lessons part B. At first, we are seeing a question. Is there anybody here who has ever crossed a river by a country boat? এখানে এমন কেউ কি আছে যে এই কান্ট্রি বোটগুলিতে চড়ে নদীর এপার থেকে ওপার পার হয়েছে? I have teacher, Sir Jamal.
জামিল কি বলল হ্যাঁ এন্ড আই ক্লিয়ারলি রিমেম্বার আমার পরিষ্কারভাবে মনে আছে হোয়াট হ্যাপেন্ড ইন দ্যাট জার্নি আমার ওই সফরটাতে কি ঘটেছিল উড ইউ প্লিজ টেল আস হোয়াট হ্যাপেন্ড দ্য টিচার আস্কড টিচার প্রশ্ন করলো কি ঘটেছিল তোমার এই ধরনের জার্নিতে ওকে টিচার ইট হ্যাপেন্ড হোয়েন আই ওয়াজ ইন ক্লাস সিক্স এটা ঘটেছিল যখন আমি ষষ্ঠ শ্রেণীর ছাত্র অন এ উইকলি বাজার ডে একটা সাপ্তাহিক বাজারের দিনে পিপুল ওয়ার কামিং ব্যাক উইথ দেয়ার শপিং ব্যাগস অ্যান্ড বাস্কেটস ইন হ্যান্ডস অন শোল্ডার্স অ্যান্ড হেডস লোকেরা তাদের বাজারের ব্যাগগুলিকে বা ঝুড়িগুলিকে তাদের হাতে করে কেউ কাঁধে করে কেউ বা মাথায় করে নিয়ে এসেছিল দে হ্যাড টু ক্রস দ্য রিভার তারা নদীটাকে পার হতে চাচ্ছিল ইট ওয়াজ নট এ বিগ রিভার খুব বড় কোনো নদী ছিল না দেয়ার ওয়াজ এ ফেরি বোট একটা পার করার নৌকা ছিল প্লেয়িং অন দ্য রিভার যা মানুষদের পার করছিল দ্য বোট কুড ক্রস ইট ইন 8 to 10 minutes আর 8 থেকে 10 মিনিট অন্তর নৌকায় করে জনগণকে পারাপার করা হচ্ছিল ইট ওয়াজ জাস্ট আফটার সানসেট সূর্যাস্তের পরপরই দ্য উইন্ড স্টার্টেড ব্লোয়িং বাতাস বইতে শুরু করল ফ্রম দ্য নর্থ ওয়েস্ট উত্তর পশ্চিম দিক থেকে ব্ল্যাক ক্লাউডস ওয়ার মুভিং ফাস্ট ইন দ্য স্কাই কালো মেঘ বইতে শুরু করল খুব দ্রুত গতিতে আকাশে দেন এভরিবডি ওয়াজ ট্রাইং টু গেট ইন টু দ্য বোট সবাই চাচ্ছিল নৌকায় চড়তে নো মোর নো মোর প্লিজ ওয়েট শাউটেড দ্য বোটম্যান মাঝি চিৎকার করে বলছিল আর নয় আপনারা আর উঠবেন না বাট নো বডি লিসেন টু হিম কিন্তু কেউই তার কথা শুনছিল না হোয়াট হ্যাপেন্ড দেন জামিল আস্কড রুমি রুমি বলল তারপর কি ঘটেছিল উইথ টু মেনি পিপুল অন বোর্ড কত লোক চলেছিল দ্য বোট স্যাঙ্ক ইন দ্য মিডল অফ দ্য রিভার রিপ্লাইড জামাল জামিল কি বলল যে মাস নদীতে নৌকাটা ডুবে গিয়েছিল ও নো হোয়াট হ্যাপেন দেন আস্ক দ্য টিচার টিচার বললেন কি ঘটেছিল তারপর থ্যাংক গড দেয়ার ওয়ার নো ক্যাজুয়ালিটিস সেখানে কোনো আহত বা কেউ মারা যায়নি অল দ্য প্যাসেঞ্জার সোয়াম টু দ্য আদার সাইড সকল যাত্রীরা সাঁতরে নদীটা পার হয়ে গিয়েছিল বাট সাম অফ দেম লস দ্য স্টাফ দ্য ওয়ার ক্যারিং সাসেস অয়েল সল্ট অ্যান্ড মিল্ক সেট জামাল জামিল কি বলল যে যে স্টাফটা যে জমানো যে জিনিসগুলি যেমন তেল লবণ এবং দুধ এগুলো যারা নিয়ে এসছিল তা কিছু কিছু হারিয়ে গেছে বা নষ্ট হয়েছে ওয়ার ইউ অন দ্য বোর্ড তুমি কি ওই নৌকা ছিলে আস্ক দ্য টিচার শিক্ষক জানতে চাইলেন নো টিচার না টিচার সিইং দ্য বোট ওভার ক্রোডেড যখন দেখলাম নৌকাটা পরিপূর্ণ হয়ে গেছে আই ওয়েটেড আমি অপেক্ষা করেছিলাম ফর দ্য নেক্সট ট্রিপ পরবর্তী যাত্রার জন্য রিপ্লাইড জামাল ইউ ডিড দ্য রাইট থিং জামাল তুমি ঠিক কাজটাই করেছো জামাল ওকে স্টুডেন্ট থ্যাংক ইউ for today's class. See you next. Allah Hafiz.